কেন্দ্রীয় সরকারৰ শ্রমিক কৃষক জনগণ বিরোধী নীতির প্রতিবাদত আজি হাপেখাতিত অসম মজুরি শ্রমিক ইউনিয়নৰ ধর্মঘট কার্যসূচী। হাপেখাতি চারিআলিৰ পৰা সমদল বাহির কৰি বিভিন্ন দাবীত সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। হাপেখাতি চারিআলিৰ পৰা শ্লোগান দি হাপেখাতি রাজচক্র বিষয়ার যোগেদি ভারতৰ প্রধানমন্ত্রীলৈ স্মারকপত্র প্রদান করে শ্রমিক ইউনিয়নে। শোভাযাত্রা করে সমদল করে আমি SDC অর্থাৎ চক্র বিষয়া হাপেখাতির রাজচক্র বিষয়া মহোদয়ের যোগেদি মহা মানে প্রধানমন্ত্রী মহোদয়লৈ এখন স্মারকপত্র পঠিয়াইছো, প্রেরণ করছো। স্মারকপত্রত আমি সরকারে যে মানে জনগণ শ্রমিক কৃষক জনগণ বিরোধী যে নীতি লৈছে, এ আমি ভুল নীতি বলে বহুতো মানে বহুতো অর্থনীতিবিদে কোৱাৰ দৰে আমিও অনুভব পদে পদে অনুভব করছো। এয়া ভুল নীতি হয়েছে আর এই ভুল নীতি প্রত্যাহার করে একটা শুদ্ধ নীতি সরকারে গ্রহণ করক, দেশের ভালোর কারণে করক, এই বলে আমি প্রধানকৈ স্মারকপত্র যোগেদি প্রধানমন্ত্রী মহোদয়ক তথা কেন্দ্রীয় সরকারক আহ্বান জানাইছো। তেখেতসকলে আজি রাজহুয়া সম্পত্তিবোৰ যে ধরনের বিক্রি করেছে, এটার পিছত এটাকৈ বিক্রি করে দিছে, ই দেশখনক লাউলিয়া করিব। এই এই বিক্রি করা এইবিলাক বিক্রি করে আমাক বিনামূল্যে চাউল খাবলে আমাক নালাগে। সম্পত্তি বিক্রি করে আমি চাউল খাবলে বিচরা নাই, আর সম্পত্তি বিক্রি করে আমি সামান্য কিবা কিবি সা সুবিধা আমি নামঘর বনাবলে আমি বিচরা নাই, সেইবোৰেও আমি যেনে তেনেই করব পাৰিম। কিন্তু দেশের সম্পত্তি বিক্রি করলে আমি কেতিয়াও ঘুরাই নাপাম। এই ধরনে আমার দেশখনক কলে লৈ গৈছে আমি সকলোৱে অনুভব কৰিছো। সেয়েহে আজি আজি এই নীতি কেবল বিশিষ্ট অর্থনীতিবিদে কব নালাগে, আমি সকলোৱে বুজি পাইছো যে এইখন দেশক অতি শীঘ্রেই এখন মানে ভিকহু দেশত পরিণত করব। সেয়েহে আজি এই সরকারের বর্তমান নীতিবিলাকক আমি ধিক্কার জানাইছো, আর এই নীতি অতি সোনকালে প্রত্যাহার করে দেশের সকলোৰে মঙ্গলজনক কল্যাণকামী নীতি গ্রহণ করবলে আমি আহ্বান জানাইছো। ঋতু গগৈ, রিপোর্ট, অসম টুডে।